গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো কাকলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম তো দেখতেই পাচ্ছ আমি এখন সাজু গুজু করছি তো আমরা একটু মেলায় ঘুরতে যাব তো ওই জন্যে আমরা রেডি হচ্ আমি রেডি হচ্ছি তো যাই হোক আজকে সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি যদিও একবারও তো ভাবলাম যে একেবারে এখনই আসা যাক কেননা সকাল থেকে একটু জলদি ছিল আর ভাবলাম যে যখন যাব তার আগে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করব। তো যাই হোক দেখতে পাচ্ছ আমি বেরিয়ে গেছি আর আমার ছেলেও রেডি হয়ে গেছে তো ও তো আনন্দে আত্মহারা হয়ে পড়েছে দেখতে পাচ্ছ আর এদিকে একটা চশমাও লাগিয়ে নিয়েছে বলছি যে এখন চশমা পরা দরকার নেই যদি আজকে রোদের একদম রোদ দেখাই যায়নি তো তাও পরে নিয়েছে তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ রাস্তাতে যাচ্ছি তো চিকু হাই বলছে তোমাদেরকে তো যেখানে দেখতে যাচ্ছি মেলাটা তো আমাদের বাড়ি থেকে দশ মিনিটের মতো টাইম লাগে আর কি তো বেশি দূর নয় যদিও তো এখানে যে ঠাকুর মন্দির আছে তো ওই ঠাকুরটা মানে কী বলবো খুবই জাগ্রত আর কি তো চলো তোমাদেরকে দেখাবো ঠাকুরের মন্দির ঠাকুরের কি রকম কি পুজো হয় কোনখানে হয় তো রোডের পাশেই যদিও একদম রোডের সামনেই তো চলো দেখা যাক তো আমরা চলে এসছি তো তোমরাও চলো আমার সাথে আর রাস্তাতে খুবই ভিড় তো বাইকটা অনেকটা দূরে রাখতে হয়েছে কেননা এদিকে পেরোনোর মতো পরিস্থিতি নেই আর রাখার মতো জায়গাও নেই তাই আগে রেখে দিয়েছি তারপর হেঁটে হেঁটে যাচ্ছি আমরা তো দেখতে পাচ্ছ অনেক লোকের সমাগম যদিও দুপুর দিকে আরও একটু বেশি ভিড় ছিল তো আমরা চলে এসেছি গেটের সামনে আর এটা মেন রোডের রোডের ধারে দাঁড়িয়ে আছে এখন আমরা আর এই যে দেখতে পাচ্ছ তো এটা একটা আমার হাজব্যান্ডের তো ওর বন্ধু তো ওর সাথে দেখা হয়ে গেলো আমি ভিডিও বানাচ্ছি তো সামনে চলে এসেছি আমি বুঝতেই পারিনি তো ওটাই আমার সাথে কথা বলছে তা যাই হোক ওর সাথে দেখা কমপ্লিট করে কথাবার্তা হয়ে তারপর আবার আমি ভিতরের দিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা রোডটা তো রোডের থেকে যে জায়গাটা ওইদিকে বেড়ার মতো করা আছে তো ওখানটা যদিও রোডের জায়গা তো এখানে ঠাকুর খুবই জাগ্রত তো ওটা কেউ ভেঙে আর রোড বানায়নি কেননা ওটা ঠাকুরের জন্য ছেড়ে দিয়েছে তো যাই হোক ভিতর দিকটা দেখো তো এই ঠাকুরের নাম হচ্ছে ঘোড়া বাবা তো এটা ঘোড়া আমি চিহ্নিত তো আমরা ঘোড়া বাবা বলেই চিনি তো যাই হোক এই ভিতর দিকটা পুরো গাছপালা অনেক আছে অনেক বড় বড় গাছ আর আমাদের যেখানে বাড়ি তো ওখানে তো গাছপালা খুবই কম দেখাই যায় যায়নি দুই একটা গাছ যদিও আমাদের বাড়ির সামনে আছে পেয়ারা গাছ এলে তো আর গাছপাতা দেখাই যায়নি তো এখানে এসে সত্যি খুব ভালো লাগে আমিও আর দুই একবার এসেছি আগে তো আবার আবার একবার এলাম তো খুব ভালো লাগে এখানে এলে মনে শান্তি মিলে আর এখানে যে এত মানুষের সমাগম হয় প্রতি বছর এরকমই হয় তো অন্য বছরের ভিতরে বসে মানে অনেকটা জায়গা মেলে এখানে ঠাকুরের মন্দির আছে পাচির করা আছে তো এবছর বাইরেই সব রোডের পাশে যে ব্যাক রোড যে পাশে যে ছোট রোডটা আছে তো ওখানে সব দোকানদানি সব কিছু বসেছে আর কি তো দেখতে পাচ্ছ এখানে শুধু ঘোড়া ঠাকুরে দেখতে পাবে তোমরা ঘোড়া হাতি এ দেখো দেখতে পাচ্ছ এরকম ছড়িয়ে ছিটিয়ে এই জঙ্গলটার ভিতরে অনেক জায়গায় আছে এরকম সব পূজা হচ্ছে আর এদিকে হোমযজ্ঞেরও জায়গা আছে তো এখানে বারো মাস হোমযজ্ঞ হয়েই থাকে দেখতে পাচ্ছ এগুলো ডেলি হতে থাকে মানে কোনো দিন বলবো না যে আজকে মিস গেলো বা কোনো কিছু রোজ হতেই থাকে কিছু না কিছু আর এখানে প্রসাদ দেওয়া হচ্ছে তো তোমাদের দাদা গিয়ে প্রসাদ নিয়ে এলো তাই আমিও প্রসাদ আমরা অল্প করে খেলাম তো খুবই এদিকে ভিতরটা তোমাদেরকে একটু দেখাচ্ছি অনেক বড় বড় গাছ আছে আর সবাই গাছতলাতে বসে বসে মানে কিছুক্ষণ রেস্ট করছে অনেকক্ষণ এসছে বা কেউ বসে আছে নিরিবিলি জায়গা খুব সুন্দর অনেকটা জায়গা মিলে আছে তো তাই অনেক ভালোও লাগছে দেখতে তো যাই হোক আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা যে এদিকে যে মন্দিরটা আছে তো ওই দিকটা তোমাদেরকে একটু দেখাবো যেখানে প্রসাদ মানে প্রসাদগুলো যেখানে রাখা আছে তো আর এদিকেও খুব সাবধানে পার হতে হচ্ছে কেননা সবাই প্রসাদ খাচ্ছে আর এখানে ফেলে দিচ্ছে কেউ হয়তো কিছুটা খেয়েছে আবার ফেলে দিয়েছে এরকম হয়ে যাচ্ছে তো এগুলো পা দিতে খুবই ভয় করছে তো দেখতে পাচ্ছ নিচে যে পাতা কত পড়ে আছে তো এদিকটা দেখো ভিতরের দিকে কত কলা কান্দি একদম মানে কি বলবো এমন এদিকে ছাড়িয়ে রেখেছে এদিকে কলাগুলো আর ওদিকে কাঁদি কাঁদি কলা আছে আর ওইদিকে প্রসাদ নারকেল পুরা নিচে দেখতে পাচ্ছ তোমরা আশা করি ওদিকে পুরো ইয়েতে সব কলা ওগুলো আর ওদিকে ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছে নারকেল আর চিড়ে প্রসাদ মেখে রেখেছে তো সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে তো প্রসাদ রাখার জন্য এদিকটা চারিদিকে বেড়া করা আছে আর এদিকটা হচ্ছে হরি মন্দিরের মতো আর কি দেখতে তো এখানটার থেকে ঘোড়া বাবাকে খুব ভালোভাবে দেখা যায় সামনের থেকে আর কি তো চলো তোমাদেরকে সামনের থেকে একটু দেখিয়ে দিই আর এদিকে দেখতে পাচ্ছ ঘন্টাগুলো বাঁধা আছে তো এগুলো আমি একটু বাজিয়ে নিই তো ক্যামেরাটা ধরার জন্য তোমার দাদা ওইদিকে আছে তাই আমি নিচে থেকে ক্যামেরাটা করছি যদিও তাই তোমাদেরকে মানে আমি আমাকে দেখতে পেলে না হয়তো যে আমি ঘন্টাটা বাজালাম তো যাই হোক দেখো তোমার সামনের থেকে কিন্তু অনেক বড় বড় ঘোড়া এ দেখো ঘোড়া তারপর চাদর চাড়ি চড়িয়েছে সবাই আর ধূপ দ্বীপ তো সে বলার নেই কত জ্বলছে আর নিচে ছোট ছোট হাতি ঘোড়া সবাই মানসিক থাকে তারপরে এমনি তো পুজো করতে এসছে তো সে মানে কি বলবো এত দিয়েছে যে কি বলবো ঠাকুরকে তো একদম ভরে আছে ওইদিকে উপরের দিকে এদিকে দেখতে পাচ্ছ পায়ের তলাতে আছে ছোট ছোট ঘোড়া হাতি ঘোড়া আর ওই যে সামনের যে মন্দিরটা দেখতে পাচ্ছ তো ওটাই সামনের থেকে ঠাকুরের মন্দিরটা আর এদিকে তারপর আমি বেরিয়ে এলাম তো এটা তোমাদের বলেছিলাম রোডের সামনেটা আর এই দেখো এখানটার সামনে বেড়া করা আছে তো এটা রোডের জায়গা যেটা তোমাদের প্রথমে বলেছিলাম তো এখানটাতে ঠাকুরের জন্য ওপারে যে দেখতে পাচ্ছো তো নাগরদলা ছোট ছোট বাচ্চাদের জন্য বসেছে কেননা এদিকে আর জায়গা হয়নি তো এদি এই পাশেই বসেছে তো আমরা এই দিকে চলে এলাম একবার তো নাগরদলায় আমার চিকুকে বলছিলাম আমার ছেলেকে যে বসার জন্য তো ও তো ভয় পাচ্ছিল আমি তারপর বললাম যে চড়াতে হবে না তো ও বলল যে যে জাম্প করে যে ইয়েটা থাকে তো ওগুলোতে বললো যে চড়বো তো ঠিক আছে তাই ওকে চড়িয়ে দিচ্ছে আমি বললাম তাও যে চড়ানো এরকম কিছু তো জোর করে চাপার জন্য জিদ করছিল তো ওই জন্যে ওকে চাপিয়ে দিল তো দেখতে পাচ্ছ ও কি করছে উপরে গিয়ে তো অন্য বাচ্চারা কেমন করছে আর ও কি করছে হয়তো দু একবার করেছিল এরকম মোটামুটি দু মিনিটের মতো হয়তো ওটার পরে ছিল তারপর একবার যদি যে পড়লো তো আর ওর উঠার নাম নেই সেই যে পড়েছে তো আর উঠে এরকমই ছিল তো দু মিনিটের মতো ছিল মোটামুটি তারপর ভয় পাচ্ছিল খুব বলছিল আমার মাথাটা ঘুরাচ্ছে তো মাথা ঘুরছে তো এটা তো মাথা ঘুরার কিছু নেই তো আসল কথা ওর ভয় পাচ্ছে আমি বুঝতে পারছি আমি প্রথমেই বলেছিলাম ওই জন্যে যে ওকে চড়ানোর দরকার নেই তো দেখতে পাচ্ছি ওর মুখটা এদিকে নেটটা আছে তাই তোমাদের ভালোভাবে দেখাতে পারছি না ওর মুখের অবস্থাটা ভয়ে চোখগুলো গোল গোল হয়ে গেছে মুখটা কেমন করছে তো তারপর ও আসার জন্য এদিকে করছে তো তারপর ও চলে এলো তো উঠতেও পারছে না দেখতেই পাচ্ছো তো আসার জন্য তো হাতটা আমি যেই ধরলাম তখন যে ও উঠলো দেখতে পাচ্ছ আমি হাতটা ধরে ওকে উঠিয়ে দিলাম তারপর নেমে গেল। বাস এই দু মিনিটের মতোই ও ওটাতে জাম্প করতে পেরেছিল তার বেশি করেনি তো তারপর নামিয়ে দিলাম ওকে তো যাই হোক ওখানে হলো কাজ এবার আমি আইসক্রিম খাচ্ছি তো ভাবলাম যে আজকে সেরকম গরম মানে কি বলবো শীতটা নেই আর এরকম পরিস্থিতি মানে কি বলো মেলাই গেলে আইসক্রিম না খেলে আর কি সেটা আর জমে না তাই একটা করে আইসক্রিম খেয়ে নিলাম আমরা তিনজনে তিনটা তো যাই হোক তোমাদের দাদা ভিডিও করছে তো ওকে আর কি করে দেখানো যায় আর এদিকে আর চাট আমি যদি বা গোলগপ্পা খেতে এখন এত পছন্দ করি না কেননা আগে যদি বা খেতাম কিন্তু এখন আর খাই না গোলগপ্পা এতটা ভালো লাগে না এখন আর এদিকে দেখতে পাচ্ছি চাটটা গরম গরম একটু গরম আছে তাই আমি আগে পুঁ দিয়ে তারপর ওকে খাইয়ে দিচ্ছি হোক এবার বাড়ির দিকে যাওয়া যাক কেননা ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই আর আগামীকাল দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো মাই চ্যানেল তো ভিডিওটি যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে তো যাই হোক ততক্ষণ সকলকে টাটা বাই